অ্যারিজোনাতে বসবাস ছিল টমাস মুর নামে এক কৃষকের। গোটা এলাকার সবচেয়ে ভালো চাষের জমি তারই ছিল। অনেকেই বলতো তার ফসল গুণমানের দিক থেকে সবচেয়ে ভালো। গোটা এলাকার বহু মানুষ আসত সুদূর থেকে তার শস্য কিনতে। যখনই মানুষ তাকে জিজ্ঞাসা করত সে কি করে এত ভালো ফসল ফলায়, সে শুধুই বলত, এসবই আমার কাকতাড়ুয়ার জন্য সম্ভব হয়েছে। সে আরও বলত, আমার এই কাকতাড়ুয়ার বয়স প্রায় 40 বছর, এখনও এর ভয়ে কোনো কাক পক্ষী এমনকি পোকামাকড়ও আমার জমিতে আসতে পারে না। সত্যি কথা বলতে এত ভয়ানক দেখতে কাকতাড়ুয়া আজ পর্যন্ত সেই এলাকার বাসিন্দারা কোনোদিনও দেখেনি। কৃষকটি সত্যি এটিকে খুব ভয়ঙ্কর দেখতে বানিয়েছিল। প্রায় 6 ফুট লম্বা হাত নিয়ে দাঁড়িয়ে থাকত এ কাকতাড়ুয়া। চেহারাটাও ছিল প্রচণ্ড বিদঘুটে, আকারও ছিল বিরাট, প্রায় 6 ফুট লম্বা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এই কাকতাড়ুয়ার মাথাটা। একটা কুমড়োকে ফাঁপা করে ওটাকে কাকতাড়ুয়ার মাথা বানিয়েছিল কৃষকটি। এতটাই ভয়ঙ্কর দেখতে ছিল কাকতাড়ুয়াটি। কৃষক টমাস নিজেই মাঝে মাঝে সেই কাকতাড়ুয়া দেখে ভয়ে আঁতকে উঠত। বৃদ্ধ টমাসের পাশের জমিটা ছিল দুই অলস ভাই জস ও হেরাল্ডের। তারা দুই ভাই এতটাই অলস ছিল যে জমির আগাছাও তুলে ফেলত না, ফলে ফসলও হতো খুব নিম্ন গুণমান সম্পন্ন। কিন্তু তারা দুজনেই প্রচণ্ড হিংসুটে স্বভাবের ছিল। তারা ভেবেছিল যদি সেই বৃদ্ধ কৃষককে তারা তার জমি থেকে উৎখাত করতে পারে তবে সেই জমির মালিক হবে তারাই। এক রাতে দুই কৃষক ভাই সিদ্ধান্ত নিল যে তারা লুকিয়ে প্রবেশ করবে ওই বৃদ্ধ কৃষকের জমিতে। রাত হতেই তারা সেটাই করল। রাতের অন্ধকারে চুরি করে নিয়ে এলো সেই ভয়ঙ্কর দেখতে কাকতাড়ুয়া, আর তারপর সেটাকে লুকিয়ে ফেললো একটা বড় কাঠের তৈরি আলমারির ভেতর। সকাল হলো, ঘুম থেকে উঠেই বৃদ্ধ কৃষক যে দৃশ্য দেখল তাতে তার মন ভেঙে টুকরো টুকরো হলো। সে দেখল তার কাকতাড়ুয়াটি আর সেই জমিতে নেই, আর তার সব ফসল খেয়ে নিয়েছে ইঁদুরে ও কাকে। হাঁটু মুড়ে বসে হাউমাউ করে কেঁদে উঠল বৃদ্ধ কৃষক। এদিকে নিজের জমি থেকে চুপচাপ করে দেখছিল জস ও হেরাল্ড। বৃদ্ধের কান্না দেখে হাহা করে হেসে ফেলে তারা। বৃদ্ধের চোখ চলে যায় সেদিকেই। তাদের হাসি দেখে বৃদ্ধের সন্দেহ হয়, তবু সে বিনয়ের সঙ্গে বলে, তোমরা কি কিছু দেখেছো? কিভাবে আমার এই ফসলের ক্ষতি হলো? আমার কাকতাড়ুয়াটাই বা কে নিয়ে গেল? দুই ভাই তার চোখে চোখ রেখে মিথ্যা কথা বলল। আমরা তো দেখেইনি কিছু সেরকম। বৃদ্ধ কৃষক টমাস কাঁদতে কাঁদতেই বলল, কাকতাড়ুয়াটা চলে গেল আর ফসল ফলবে না আমার জমিতে, আমি এই জমি বিক্রি করে দেব। অন্যদিকে হ্যারল্ড উত্তর দিল, সত্যিটাকে মেনে নিন তাহলেই ভালো থাকতে পারবেন। বৃদ্ধ কৃষক মাথাটা নিচু করে বাড়ির ভেতরে চলে গেল অবসন্ন মনে। সেদিন রাতেই ঘটল আরেক ঘটনা। জস ও হ্যারল্ডের কিছুতেই ঘুম আসছিল না। সেটা তাদের অনুতাপের কারণে নয়, বরং ওই ভয়ঙ্কর কাকতাড়ুয়ার চেহারাটা তারা কিছুতেই ভুলতে পারছিল না। তাদের মনে হলো যতদিন ওই বাড়িতে ওই ভয়ঙ্কর দেখতে কাকতাড়ুয়াটি আছে তারা ঘুমোতে পারবে না, তাই তারা আলমারি থেকে সেটাকে বের করে আনল। হ্যারল্ড একটা ব্যাট দিয়ে কাকতাড়ুয়ার কুমড়ো দিয়ে তৈরি মাথাটা থেঁতলে ফেলল। তারপর সে থেঁতলে যাওয়া অংশগুলো ডাস্টবিনে ফেলে দিল, আর তারপর কাকতাড়ুয়াকে ছিন্ন ভিন্ন করে ফেলল। দুভাই এবার একটু মানসিক শান্তি পেল, গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়েছে তারা। এখন তাদের মাথাতে আর সেই কাকতাড়ুয়ার চেহারা ভাসছে না, ঘুমও চলে এলো। কিন্তু মাঝরাতে আচমকা একটা আওয়াজে তাদের ঘুম ভেঙে যায়। দরজায় কে যেন একটা ধাক্কা মারছে, আঁচড়াচ্ছে। হ্যারল্ড ঘুমন্ত অবস্থাতেই প্রশ্ন করল, এই জস, তুই কি কুকুরটাকে বাড়ির বাইরে বের করতে ভুলে গেছিলি? জসও ঘুমন্ত অবস্থায় উত্তর দিল, আমাদের তো কোনো কুকুরই নেই। আচমকা দুজনেই আঁতকে উঠল। ঘরের দরজাটা এখন খুলে গেছে, একটা লম্বা খড়ের তৈরি হাত এসে প্রবেশ করেছে তাদের ঘরে। এবার মাথাহীন অবস্থায় দাঁড়িয়ে পড়ল কাকতাড়ুয়াটা। মাথার কাছে হ্যারল্ডের টুকরো টুকরো করে ফেলা কুমড়োর রসটা লেগে আছে,
সেটা যেন তার রক্ত। দুজনেই হিম স্থির হয়ে আছে, যেন চলাফেরার ক্ষমতা লোপ পেয়েছে তাদের। আচমকা হ্যারল্ড তার পায়ের কাছে ঠান্ডা একটা স্পর্শ অনুভব করে। যতটা জোরে সম্ভব চিৎকার করে ওঠে হ্যারল্ড। জশের দিকে তাকিয়ে সে চেঁচিয়ে উঠল, কিন্তু ততক্ষণে জশ দরজা খুলে মাঠের দিকে দৌড়চ্ছে। জ্যোৎস্না রাতে ফাঁকা মাঠের ওপর দিয়ে জশ এখন দৌড়াচ্ছে। তার পায়ে যত শক্তি ছিল সবটা নিয়েই সে দৌড় দিচ্ছে ফাঁকা মাঠের ওপর। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। আতঙ্কের মধ্যে গোটা মাঠের চারিদিকে দৌড়তে থাকে সে। খেয়াল করে পাশের জমিতে সে বৃদ্ধ তার বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সে খেয়াল করে তার মুখে মুচকি হাসি। জশ ঊর্ধ্বশ্বাসে দৌড়তে থাকে। তার মনে হতে থাকে তার পেছনে এখনো কেউ দৌড়াচ্ছে। সে ফিরে তাকায় সেদিকে। কাকতাড়ুয়াটাকে এখন কিছুটা হ্যারল্ডের মতো দেখাচ্ছে। দৌড়তে দৌড়তেই অবাক হয়ে যায় জশ। কাকতাড়ুয়া এখন একটা নতুন মাথা পেয়েছে, আর সেটা হ্যারল্ডের কাটা মাথা। আচমকা একটা জোরে শব্দ হয়ে জশ পড়ে যায় গর্তের মধ্যে, বেশ গভীর গর্ত। সকালের আলো ফুটতেই গোটা এলাকা জুড়ে খবর ছড়িয়ে পড়ে। হ্যারল্ড ও জশ দুই ভাইকেই কেউ একটা মেরে ফেলেছে, খুব নৃশংসভাবে। দুজনেরই মাথাটা কেটে নেওয়া হয়েছে। এলাকার বহু মানুষ এসেছে ঘটনা চাক্ষুষ করতে। কিছুই চোখে পড়ছে না সেরকম, শুধু দেখা যায় পাশের বৃদ্ধ কৃষকের জমিতে কাকতাড়ুয়াটা ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে।